মানি দর্শক, উত্তরসৎ খবর দিনে দিনের পক্ষ থাকি তোমার লাগ সোকাকে দণ্ডবত জানাছ। আজ বৈশাখ মাসের দোমাসির দিন, ওই বাদে দোমাসির দিনে মনীষীর তর্পণ অনুষ্ঠান নিয়ে তোমালার সামনে হাজির হয়েছি। আজ কি না যে মনীষীর জীবন কথা আলোচনা শুনিবেন, উমরা হইলেন স্বর্গীয় উপেন্দ্রনাথ বর্মন। উপেন্দ্রনাথ বর্মন কায় ছিলেন, আরও উমার সমাজ ও দেশের বাদে কি অবদান আছিল, এই কথালা তোমার লাগ শোনাবে আর তোমালার সামনে আলোচনা করিবে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আরও আর্টস ফ্যাকাল্টির ডিন আরও রাজবংশী ভাষা একাডেমির সদস্য আরও রাজবংশী ভাষা সার্টিফিকেট কোর্সের কোঅর্ডিনেটর ডক্টর মাধব চন্দ্র অধিকারী। মুই মাধব স্বরক দণ্ডবোধ জানাছ আজিকার এই অনুষ্ঠানের বাদে উমার মূল্যবান সময় ব্যয় করিবার তানে। ধন্যবাদ। মুই মাধব চন্দ্র অধিকারী, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আরও কলা অনুষদের অধ্যক্ষ। মুই আজি যার সম্বন্ধে কবার চাং, উমরা হলেন ঊনবিংশ শতকের জেলা ডাঙ্গুড়িয়া মানি মানসিগুলা বাংলার জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে একজন মানি মানসি। উমরাই হলেন মানি স্বর্গীয় উপেন্দ্রনাথ বর্মন মহাশয়। ঠাকুর পঞ্চানন্দ বর্মার একনিষ্ঠ শিষ্য উপেন্দ্রনাথ বর্মন বাংলার 16ই চৈত্র 1304 বঙ্গাব্দ, ইংরেজি 31 মার্চ 1898 খ্রিস্টাব্দ, সেই সময় দেশীয় রাজ্য কুচবিহারের মাথাভাঙা মহকুমার গোপালপুর গ্রামত এক ধনী কৃষক পরিবারের জন্মগ্রহণ করছেন। বাবা ছিলেন বীর নারায়ণ আর মাও ছিলেন কামিনী সুন্দরী দেবী। ছোটোবেলা থাকি উপেন্দ্রনাথ বর্মনের মেধার পরিচয় আমরা পাওয়া থাকি। গ্রামের স্কুলত লেখাপড়া শেষ করি মাথাভাঙা শহরের মাথাভাঙা হাই স্কুল থাকি ম্যাট্রিকুলেশন পরীক্ষাত কুচবিহার রাজ্য প্রথম বিভাগত প্রথম স্থান দখল করেছেন এবং সরকারি স্কলারশিপও পাইছেন। 1920 সনত কুচবিহারের ভিক্টোরিয়া কলেজ থাকি প্রথম বিভাগত বিএ পাস করছেন। ফির কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক হয়েছেন। আইনের স্নাতক হইয়া 1925 সন থাকি জলপাইগুড়ি শহরত আইনের ব্যবসার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ছোটোবেলা থাকি উপেন্দ্রনাথ বর্মনের স্বদেশভক্তির পরিচয় আমরা পাচ্ছি। মাথাভাঙা হাই স্কুলত লেখাপড়া করার সময় থাকি উমরা অনুশীলন সমিতির সাথে যুক্ত হয়েছেন। তখন ভারতবর্ষ জুড়ে স্বদেশী আন্দোলনের ধারা চলে ধরছে, কিন্তু কুচবিহার রাজার শাসন স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত হওয়া মানা ছিল। কিন্তু মাথাভাঙা শহরত স্কুলত পড়ার সময় থাকি উপেন্দ্রনাথ বর্মন গীতা পাঠ, শরীরচর্চা, কুস্তি খেলা আরও দেশ বিদেশের স্বাধীনতা যোদ্ধা নানান নেতাগুলোর জীবনী পাঠ রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারার সাথে পরিচয় হয়েছেন। আরও চুপি চুপি বাংলার বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত হয়া পিস্তুল, রিভলভার, আগ্নেয়াস্ত্র চালানোর শিক্ষাও উমরা নিচ্ছেন। মাথাভাঙা শহরত 1920 গ্রামত রাজবংশী ক্ষত্রিয় সমিতির এক সভা ঠাকুর পঞ্চানন বর্মা ভাষণ শুনিয়া উপেন্দ্রনাথ বর্মন উমার সুদায় পরিচয় হয়েছেন। সেদিন পঞ্চানন বর্মার আটুসত উপেন্দ্রনাথ বর্মন সেই সভাতে এক ভাষণ দেন। এইরকম করেই উমায় ঠাকুর পঞ্চানন বর্মার বগলত আইসে আরও রাজবংশী সমাজ সংস্কারের সাথে রাজবংশী সমাজ সংস্কারের পথত ঠাকুর পঞ্চানন বর্মা উমার জীবনের দীক্ষাগুরু হইয়া উঠেছে। 1925 সন থাকি 1935 সন পর্যন্ত ঠাকুরের মৃত্যুকাল পর্যন্ত উমার ভাবশিষ্য আরও প্রতিনিধি হয়া জলপাইগুড়ি, কুচবিহার, গোয়ালপাড়া প্রভৃতির নানান জায়গা ক্ষত্রিয় সমিতির নানান কাজত অভিজ্ঞতা অর্জন করেছেন উপেন্দ্রনাথ বর্মন মহাশয়। উমার উদ্যোগত শেষ পর্যন্ত পাছিলা বেলার 1962 সনত রাজবংশ ক্ষত্রিয় সোসাইটি অ্যাক্ট অনুসারে রেজিস্ট্রিকৃত হয়। উপেন্দ্রনাথ বর্মনের রাজনৈতিক জীবন বর্ণময় আছিল। উমার রাজনৈতিক জীবন কবার গেলে ভাল্য কথা কওয়া হয়। ওই সংক্ষেপে উমার রাজনৈতিক জীবন তুলতি ধরির চেষ্টা করে ধরছ। 1931 সনত অনুন্নত সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবত সরকার উমাক জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির
কমিশনার মনোনীত করছে। ওই বছর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানও নিযুক্ত করছেন। 1937 সনে বঙ্গীয় প্রাদেশিক আইনসভার নির্বাচন জলপাইগুড়ি জেলা শিলিগুড়ি মহকুমা নিয়া নির্বাচন ক্ষেত্র মোট 3 জন নির্বাচিত হয়েছেন, তার মধ্যে উপেন্দ্রনাথ বর্মন একজন ছিলেন। বঙ্গীয় তপশিলি সভার 25 জন এমএলএ সদস্য নিয়া শিডিউল কাস্ট পার্টি নামে জেলা একটি আলাদা ব্লক গঠিত হয়েছে। উপেন্দ্রনাথ বর্মন সেটি যোগদান করিয়া ফজলুল হক সাহেবের মুখ্যমন্ত্রী সমর্থন করছেন। 1938 সনে কলকাতা শরৎচন্দ্র বসুর বাড়ি মহাত্মা গান্ধী আরও সুভাষচন্দ্র বসুর সাথে দেখা করিয়া উভয় ভাব বিনিময় করছেন। এই সময় বিধানসভার 15 জন সদস্য নিয়ে ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টি তৈরি করছেন, আরও উমার প্রেসিডেন্টও নিযুক্ত হয়েছেন। মহাত্মা যোগেন মণ্ডল এই পার্টির সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। শান্তিনিকেতনের তপশিলি সংঘের প্রতিনিধি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নগদ সাক্ষাৎ করছেন, আরও ভাব বিনিময়ও করছেন। 1941 সনে মুসলিম লীগ সুদায় গঠিত ফজলুল হক মন্ত্রিসভার ভাঙি গেলে ন্যাশনাল পার্টি, শিডিউল কাস্ট পার্টি আরও ফজলুল হকের কৃষক প্রজা পার্টি একজোট হয়া কংগ্রেসের সমর্থিত মন্ত্রিসভা তৈরি করছেন, আরও হক মন্ত্রিসভার মন্ত্রীও হয়েছেন। 1941 থেকে 1943 অবধি উমায় অবিভক্ত বাংলার ফজলুল হক মন্ত্রিসভার সদস্য আছিলেন। 1946 সনে বঙ্গীয় আইনসভার নির্বাচন কংগ্রেসের প্রতিনিধি হওয়ার বাদে অনুরোধ আসলে উমার ডাকত সাড়া দেন নাই, বরং ক্ষত্রিয় সমিতির প্রতিনিধি হিসাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ইয়াতে উমার জনপ্রিয়তা ক্ষত্রিয় সোসাইটির কাছত, ক্ষত্রিয় সমাজের কাছত আরও বাড়িয়া গেছে। 1946 সনত 4 ডিসেম্বর দিল্লির গণপরিষদের সদস্য মানি রাজা প্রসন্নদেব রায়কত পরলোক গমন করলে কংগ্রেসের সদস্য তথা শ্যামাপ্রসাদ শরৎচন্দ্র বসু প্রমুখের আটুষে উপেন্দ্রনাথ বর্মন গণপরিষদের প্রার্থী হয়েছেন। 1947 সনত বিধানসভা ভোটত নির্বাচিত হয়া গণপরিষদের সদস্য হয়েছেন। এইরকমকারী আঞ্চলিক রাজনীতির থাকি উপেন্দ্রনাথ বর্মনের জাতীয় রাজনীতির আঙিনাত উত্তরণ ঘটিছে। 1948 সনত কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবে উমায় লন্ডন কনফারেন্সে যোগদান করেছেন। এই সুবাদে ইংল্যান্ড, সুইজারল্যান্ড প্রভৃতি দেশত ঘুরিয়ে বেড়ার সুযোগ পাইছেন। 1950 সনত কৃষি মন্ত্রকের অ্যাডভাইজার কমিটির সদস্য হিসাবে ভারতীয় প্রতিনিধি হয়া র্যাঙ্গুন ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্সে যোগদান করেছেন। এই সুযোগত ব্রহ্মদেশে ঘুরিয়ে বেড়ার সুযোগ পাইছেন। 1950 সনত 1 জানুয়ারি দেশীয় রাজ্য কুচবিহার পশ্চিমবঙ্গ না আসামের সাথে যুক্ত হবে এই নিয়ে প্রশ্ন উঠলে ডক্টর বিধানচন্দ্র রায় উপেন্দ্রনাথ বর্মনের কাছে তার মতবাদ জানিবার চাইছে। উমরা 2টি কারণে কুচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করার কথা কইছেন। 1 নম্বর, ভাষাগত দিক থেকে পশ্চিমবঙ্গ আর কুচবিহারের মধ্যে অনেক মিল আছিল। অন্যদিক দিয়া গোয়ালপাড়া বাদ দিয়া গোটায় আসামত অসমীয়া ভাষার প্রচলন ছিল, সেইভাবে কুচবিহার আসামের সাথে যুক্ত হইলে কুচবিহার কোণঠাসা হয়ে যাবে তিনি কইছেন। 2, পশ্চিমবঙ্গের উন্নত কৃষ্টি কালচারের সাথে কুচবিহার থাকিবার চায় শালা। তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় উমার মতামত সর্দার প্যাটেলক জানাবার কইছে। অবশেষত পণ্ডিত হৃদয়নাথ কুর্জু কমিটি ব্যাপারটা নিয়ে সরজমিনে তদন্ত করিবার বাদে কুচবিহারে আসলে উপেন্দ্রনাথ বর্মন কমিটির আগত উমার মতামত ব্যক্ত করছেন।
কমিটি উমার মাতামাতের গুরুত্ব দিয়া কুচবিহারক পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করছেন, এটা কম কথা না হয়। 1950 সনত ভাষার ভিত্তিতে স্টেট রিঅর্গানাইজেশন প্রক্রিয়া আরম্ভ হইলে বিহারের কিষাণগঞ্জের বঙ্গভাষী ইসলামপুর অংশকে বাংলার সাথে যুক্ত করিবার বাদে উপেন্দ্রবাবু পার্লামেন্টে খুব যুক্তিপূর্ণ ভাষণ দিয়েছেন। উমার যুক্তিপূর্ণ ভাষণ গুরুত্ব বুঝিবার পায়া পাছিলাকালে বিহারের বঙ্গভাষী অংশ দুটি খণ্ডে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছে। 1959 সনত পার্লামেন্টারি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান তাকে নিযুক্ত করা হয়েছে। বস্তুত 1947 সন থাকি 1950 সাল পর্যন্ত গণপরিষদের সদস্য, আবার 1950 সন থাকি 1952 সন পর্যন্ত প্রভিন্সিয়াল পার্লামেন্টের মেম্বার, 1952 সন থাকি 1961 সন অবধি লোকসভার সদস্য আর পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে উপেন্দ্রনাথ বর্মন কাজ করছেন। আরও উমরায় লোকসভার স্পিকার প্যানেলের সদস্যও আছিলেন। 1946 সনে পশ্চিমবঙ্গ এর বিধান পরিষদের সদস্য, আরও 1965 সনে বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যানও উপেন্দ্রনাথ বর্মন নিযুক্ত হয়েছেন। 1969 সন পর্যন্ত বিধান পরিষদের বিলেট না হওয়ার আগলাকাল পর্যন্ত উমায় ওই পদে আসীন ছিলেন। খালি রাজনীতিবিদ না হয় উপেন্দ্রনাথ বর্মনের ভারতীয় সনাতন ধর্মের প্রতি অগাধ বিশ্বাস আছিল। উমরা নিয়মিত গীতাপাঠ ছাড়াও নানান শাস্ত্র আলোচনায় অংশ নিতেন, আরও নানান ধর্মের বই পড়ছেন। উত্তরবঙ্গের মহাপীঠ জল্পেশ মহাপীঠের উপরও উমার লেখা বইখান থাকি উমার মহাশাস্ত্রজ্ঞানের পরিচয় আমরা পাইয়া থাকি। এছাড়াও জল্পেশ মন্দিরের ট্রাস্টি বোর্ড আরও জলপাইগুড়ি লক্ষ্মীনারায়ণ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আরও মারিয়া হিসাবে উমরা কাজ করছেন। শিক্ষার অনুরাগী পঞ্চানন বর্মার ভাবশিষ্য উপেন্দ্রনাথ বর্মন উমার পরামর্শ সবসময় শিরোধার্য করছেন। গ্রামীণ শিক্ষা প্রসারের ক্ষেত্র উপেন্দ্রনাথ বর্মার উদ্যোগ ভুলিবার না হয়। জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়, ধূপগুড়ি হাই ইংলিশ স্কুল, হেলাপাকড়ি হাই স্কুল ইংলিশ স্কুল, আরও ফণীন্দ্রদেব উচ্চ ইংলিশ মহাবিদ্যালয় প্রভৃতি স্কুলের পরিচালন সমিতির গড়েয়া হিসাবে উপেন্দ্রনাথ বর্মন মেলাদিন কাজ করছেন। লেখালেখির জগতেও উমার সুখ্যাতি আছিল। উমার আত্মজীবনীমূলক বই উত্তরবঙ্গের সেকাল ও আমার জীবন স্মৃতি একখান সামাজিক দলিল হিসাবে গণ্য হয়ে আছে। উমার ইতিহাস বিষয়ক বই রাজবংশী ক্ষত্রিয় জাতির ইতিহাস, আরও জল্পেশ মহাপীঠ, ভাষা চর্চার বই রাজবংশী ভাষার প্রবাদ প্রবচন ও হেয়ালি, আরও জীবনীমূলক বই ঠাকুর পঞ্চানন বর্মার জীবন চরিত, এই বইগুলা উত্তর বাংলার গবেষণার ক্ষেত্র আকরগ্রন্ত হয়ে আছে। তা আলোচনার শাসক মুই কবার চান, যদিও উপেন্দ্রনাথ বর্মার কাছত জলপাইগুড়ি শহর অজানা ছিল, কিন্তু অল্প দিনের মধ্যে উমার আইন ব্যবসার সাথে সাথে নাগরিক মানসিকগুলার কাছত বড় আদরণীয় হয়ে উঠছেন। আর সেই বাদে বুঝি পৌরসভা নির্বাচন থাকি সংসদীয় রাজনীতিত জলপাইগুড়ি শুধু নাগরিক মানসিলা উমাক নির্দ্বিধায় সমর্থন করি গেছে। উত্তরবঙ্গ রাজনীতি থাকি উঠি আসিয়াও
জাতীয় রাজনীতিতে যোগদান আরও সেই সময়ের কংগ্রেসের সর্বভারতীয় নেতাগুলোর মধ্যে এক মানি জায়গা করে নিবার পাইছেন উপেন্দ্রনাথ বর্মা। এই রকমকারই খালি উত্তরবঙ্গ না হয় বৃহত্তর ভারতীয় রাষ্ট্রীয় কাঠামো উপেন্দ্রনাথ বর্মণ অবহেলিত উত্তর বাংলার জনপদ থাকি যে মানি ডাঙ্গরিয়ার ভূমিকা নিছেন তা আলাও তুলনাহীন। রাজনীতির সাতত উমার ব্যক্তিজীবন ছিল অন্যরকম, জ্ঞান ভক্তি আর কর্মযোগের অসাধারণ মিলনত উমার চারিত্রিক বৈশিষ্ট্য গড়িয়া উঠিছি। জীবনের শেষ দিন পর্যন্ত ইংরেজি ফেব্রুয়ারি 7, 1988 বাংলা 23 মার্চ 1394 সন পর্যন্ত জলপাইগুড়ির সাংস্কৃতিক ও মননশীল চর্চার ক্ষেত্র উমার বহু গুণ সগায় সমীহ করে নিছেন, আরও উমাক দণ্ডবাদ জানাইছেন। এলাকার আরও ভবিষ্যতের প্রজন্মের কাছে উপেন্দ্রনাথ বর্মণের জীবনী এক জীবনবোধের সন্ধান দিবে বলিয়া মুই আশা করং। দণ্ডবাদ।